বন্ধুরা, আজকে বলবো কয়টা পুরুষ খরগোশ কয়টা মহিলা খরগোশের জন্য যথেষ্ট, বা কয়টা মহিলা খরগোশের জন্য কয়টা পুরুষ খরগোশ দরকার। হচ্ছে খরগোশ তৃণভোজী প্রাণী, এটা হচ্ছে আপনার অন্যান্য তৃণভোজী যে প্রাণী রয়েছে ঠিক সেরকমই, ধরেন গরু বা ছাগল, এরকম কথাটা হাস্যকর হলে এটাই বাস্তব। আগে আমরা মনে করতাম, আমি মনে করতাম যে খরগোশের যে পেয়ারে পেয়ারে, যেরকম কবুতর পেয়ার, শালিক, ঘুঘু, বিশেষ করে পাখি জাতীয় যেগুলো রয়েছে সেগুলো তো পেয়ার পেয়ার করা থাকে, যে এই পেয়ারের সাথে এই পেয়ার, নাহলে তারা মিট করে না, ডিম পারে না, ঠিক এরকম এরকমটা নয় খরগোশের ক্ষেত্রে। এখানে হচ্ছে আপনি যদি একটা খরগোশ, মানে একটা ছেলে খরগোশ রাখেন এবং ছয় সাতটা মেয়ে খরগোশ রাখেন তাহলেই যথেষ্ট, মানে ছয় সাতটা মেয়ে খরগোশের জন্য একটা পুরুষ খরগোশই যথেষ্ট। এটা হচ্ছে আমাদের সেই পুরুষ খরগোশ, এবং অন্যান্য যে আমাদের মেয়ে খরগোশ রয়েছে চারটা, এই একটা দিয়ে আমরা চারটাকে কভার দিই, চারটার বাচ্চা আমরা নেই। তো এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের সেই পুরুষ খরগোশ, এটার বয়স হচ্ছে বর্তমানে 1.5 বছর, বয়স হচ্ছে 1.5 বছর। ক্যামেরাতে এই কারণে বেশি একটা বড় দেখা যাচ্ছে না। এবং অন্যান্য আমরা যে মেয়ে খরগোশ রয়েছে সেগুলোকে পর্যায়ক্রমে কিনেছি। তো আপনার মূল কথা হচ্ছে, আপনি যখন খরগোশ কিনবেন খামারের জন্য যদি কেনেন, তাহলে আপনার যদি 10-12টা বা 15-16টা থাকে মহিলা খরগোশ থাকে, তাহলে আপনি 2টা মেল খরগোশ কিনতে পারেন। আর যদি আপনার 3-4টা বা 5-6টা খরগোশ থাকে মেল খরগোশ, তাহলে আপনার তার জন্য একটা ছেলে খরগোশই যথেষ্ট। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন, এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি যদি উপকারে আসে অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি করে শেয়ার করবেন, যাতে আমার 1000 সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায়। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।